প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। যারা এই মুভি গ্রুপ চালান বর্তমানে হোস্টিং করতে পারতেছেন না, আইডি ব্যান হয়ে যায়, আপনাদের চ্যাটরুমকে ব্যান করতে পারবে না। আমি ইমোর একটা সেটিং দেখাই দেবো আপনাদেরকে। আর হচ্ছে এই যে এই ইমোটা আপনাদের লাগবে, ঠিক আছে? আপনাদের ইমো আর কেউ চ্যাটরুম ব্যান করতে পারবে না, ভয়েস রুম থেকে ফালাইতে পারবে না। তো বর্তমানে আপনাদের সমস্যা, অনেক সমস্যা প্রবলেম, ঠিক আছে, যে আপনাদের চ্যাটরুমে থাকতে পারেন না, কিছু গালি বাসা এসে আপনাদেরকে গালিবাস করে, হয়তো আপনারা বলে চলে আপনারা দিয়ে একটা গালি তাদেরকে দেন, দেওয়ার পরে আপনারা ওই গ্রুপে আর থাকতে পারেন না, ঠিক আছে? তো আপনাদেরকে যখন রিপোর্ট করে তখন আপনাদের আইডিটা পড়া যায়, ওদের আইডিটা ঠিকই থাকে। আপনাদের আইডি কখনো ব্যান হবে না। তো আমি সিটিংটা দেখাই দিই আর এই মোটাকে আমরা অপিন করতে হয়, তাও আমি দেখাই দিই আপনাদেরকে। তো দেখেন, আমি এখনও হোম বাটনে টাচ করছি। হোম বাটনে টাচ করার পরে দেখেন এই কর্নারে আছে র্যাগিন আইডি এসকে সাইপুল, যেটা মোটিফাই করা ইমো 18, ঠিক আছে? তো এই যে এখানে দেখেন যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু ক্লিয়ার মতো বোঝা যাইতেছে, ঠিক আছে? সো আমি হোম বাটনে আবারও টাচ করে আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন হোম বাটন টাচ করার পরে এই যে আমাদের ইমোটা এখানে এভাবে ক্লিক করে আমি ঢুকলাম, ঠিক আছে? তো এখন আমি সেটিংটা আপনাদেরকে দেখাই দেবো, তার আগে দেখাই এই যে দেখেন এটা আমার আরও আগে থেকে মোডিফাই করা ছিল। তো এটা আমার যত অ্যাপস আছে আমি এখানে ছেড়ে রাখি। এটা হলো আমাদের একটা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ গ্রুপ। তো এখানে গ্রুপ বলতে আমার আরেকটা আইডি দিতে আমি ছেড়ে রাখি, পার্সোনাল যত অ্যাপস আছে। সো এখানে এই যে আইডিটা, প্রথমে 16 MB-র এই মোটা দিয়ে আপনাদের অপিন করতে হবে, সাধারণ যে নাম্বারটা আছে। প্রথম আপনাদের অপিন করতে হবে এই 16 MB যেটা আছে, এটা অপিন করার পরে আপনারা নাম্বার দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে তারপরে এটাকে অপিনে ক্লিক করলে এটার ভিতরে এটা ঢুকে যাব, ঠিক আছে? সো আমি আপনাদেরকে এখানে দেখাই, যেহেতু আমার অপিন করা আছে আমি আবারও অপিন করতেছি। তো এই ইমোটা নিচে অবশ্য বাংলায় লেখা আছে, উপরে দুটো মিলে রেগিন আইটি, ঠিক আছে? সো অপিন হইতেছে। তারপর আমি সেটিংটা দেখা দিই ইমোর। তো দেখেন আমি অপিনে ক্লিক করার সাথে সাথে আমাদের এই ইমোর ভিতরে কিন্তু চলে আসছে। তো এখানে আমাদের যে আসলে লেখাগুলা কীরকম জিনিস, একটু চায়না চায়না পদের, তাই না? এটা আসলে যে ল্যাঙ্গুয়েজটা ইমোর, এটাকে একটু ঘুরে দিতে হবে, ঠিক আছে? তো আপনারা আপনাদের প্রোফাইলে ক্লিক করবেন, সেটিং অপশনে ক্লিক করবেন, ঠিক আছে? সেটিং অপশনে ক্লিক করার পরে আপনারা চলে আসবেন এই যে ল্যাঙ্গুয়েজ, যেহেতু ইংলিশ আপনাদের থাকবে, এই এর উপরে আপনারা একটা ক্লিক করবেন। করার পরে এখানে সব ধরনের ভাষা আছে। তো আপনারা নিচে এই যে একটা চায়না পজিট একটা ভাষা আছে, এটাকে আপনারা সিলেক্ট করে দিবেন। তারপর ওকেতে ক্লিক করে দিলে আপনাদের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যাবে। এখন আপনারা বাংলা কথা, এখন যদি আপনি বাঙালি মানুষ চায়না গ্রুপে যে আপনি গালাগালি করেন, আপনার কথাগুলো কিন্তু আসলে তারা বুঝবে না সে গালাগালি করতেছে। তো এরকমই একটা বিষয় হয়ে গেল, আমরা সেটিং করে দিলাম। আসলে চায়নায় গালি দিলে আসলে গালিটা বুঝবে, ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও, আর এই মোটা অবশ্যই আপনাদের লাগবে, ঠিক আছে? আমাদের এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের এই গ্রুপের ডিসক্রিপশনে আমাদের একটি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই এই গ্রুপটিতে আসবেন, ঠিক আছে? অবশ্যই গ্রুপটা আসবেন। আর এই যে একটা স্ক্রিনশট আছে, আমার ইমোতে অ্যাড করতে পারবেন, এটা এটা দিয়ে আপনাদের আমার ইমোর পার্সোনাল অ্যাড করতে পারবেন, ঠিক আছে? এই পিকচারটা দিয়ে। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।